বেশ কয়েক মাস আগে আমি কিছু বেগুন গাছ বুনেছিলাম তো গতকাল দেখলাম যে গাছে কিছু ফুল এবং ফল ধরেছে বেগুন মানে বেগুন ধরেছে তো চলুন আজকে আপনাদের সেই বেগুনের কী অবস্থা গাছের কী অবস্থা কীরকম ফুল ফল এসেছে সব কিছু দেখায় বন্ধুরা এই হচ্ছে আমার বেগুন গাছ এই সিরিয়ালে বুনেছিলাম আর কি ঠিক আছে তো এই লাইনে তো এই জায়গাটা অ্যাকচুয়ালি ঢাল আর কি ঠিক আছে তো কারণ হলো এই উপরে বোনার কারণ হলো আমার এই যে এই নিচে এইদিকে আর কি পানি ছিল তখন ঠিক আছে তো যার কারণে এই বেগুন গাছগুলো একটু উপরে লাগানো তো চলুন দেখি বেগুনের কী অবস্থা এখানে একটা বেগুন এখানে একটা আস্তেছে বেগুন এই যে তো ও এখানে দুটা ধরেছে একটা অবশ্য দেখি যাওয়ার সময় সেটি নিয়ে যাবো খাওয়ার হয়ে গেছে এখানে ও দুইটাই খাওয়ার হয়ে গেছে তারপরে এখানে দেখি কয়েকটা আসছে এখানে দুইটা বাবা এই গাছে মোট মশাল চারটা বেগুন ধরেছে এক দুই তিন একটা চার তারপরে এই গাছেও ভালোই তারপর আপনার এই গাছে একটা আসছে ভালোই মোট যে বেগুন তো চাল্লা দিলে রোজার মাসে একটা ভালো সার্ভিস পাওয়া যাবে আর কি ঠিক আছে তো সামনে রোজা আসছে রোজার সময় আর কি এই বেগুনের দাম কিন্তু চড়া থাকে মানুষ বেগুনি খায় আমার এই বেগুন গাছ বোনার প্রধান উদ্দেশ্যের মধ্যে একটি যে রোজার মধ্যে জানি এই মোটামুটি বেগুনিটা খেতে পারি আর কি আর যাই হোক তো এইটাই ছিল আর কি ঠিক আছে তো ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ